দক্ষ ও পরিপূর্ণ সংবাদকর্মী তৈরির লক্ষ্যে ফেনীর প্রত্যয়ে কর্মরত সংবাদকর্মীদের দিনব্যাপী সাংবাদিকতার বুনিয়াদী ও মজো প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 9:30টায় জেলা পরিষদের ডক্টর সেলিম আলদিন মিলনায়তনে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক সাদাত হোসেন। ধরুন আজকের যে প্রশিক্ষণ, এটা কি আপনি বিকালেই কি আজকে বড় সাংবাদিক হয়ে গেলেন এই প্রশিক্ষণটা না? আপনার আপনার আজকের যে শেখা, এটা আপনি দেখবেন যে আপনি যখন 50 বয়স হবে, আপনার যখন আরও বেশি বয়স হবে, আপনি যখন কোনো একটা মিডিয়া প্রতিষ্ঠানের আপনি প্রধান হয়ে যাবেন, তখনও আজকের দু চারটা কথা তখনও আপনার কাজে লাগবে। এবং আপনি এখন যেটা শিখছেন সেটা আপনার আজকে বিকেলেও কাজে লাগতে পারে, কিন্তু এটা আপনার 5-10 বছর পরেও আপনার কোনো কর্মক্ষেত্রে কাজে লাগতে পারে। সুতরাং এই যে রাতারাতি হিরো হয়ে যাওয়ার যে প্রবণতা, এটা আমার কাছে কেন জানি মনে হয় যে এটা গণমাধ্যমে এরকম চিন্তা বা এই ধরনের দুঃস্বপ্ন না দেখাই ভালো। আমাদের কাজ হচ্ছে যে আমরা একজন গণমাধ্যম কর্মী, আমরা কাজ করব মিডিয়ার যে ইথিক্স আছে এর মধ্যে থেকে, যে আমাদেরও নিজস্ব কিছু নীতিমালা আছে না, আমাদের কিছু ধরাবাধা নিয়মকানুন আছে না, আমি কি যা ইচ্ছা তা করতে পারি? কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমি কোনো খবরের প্রতিষ্ঠানে আছি, আমি কোনো সংবাদ মাধ্যমে কাজ করি, মানে আমি যা ইচ্ছা তা করতে পারো, আমার জন্য কোনো আইন কারণ নেই। আমি থানায় গেলেই ওসি সাহেব আমার সাথে কথা বলতে পারত, আমি পৌরসভায় গেলেই মেয়র সাহেব আমার সঙ্গে কথা বলতে পারত, বা আমি কোনো নেতার কাছে গেলেই তার কোনো বিরাম বিশ্রাম নাই, আমাকে দেখা মাত্রই উনি দাঁড়ায় যেতে হবে। এটা কি সঠিক? কোনো যাত্রী গাড়ি নিয়ে যাইতেছে, আমি আবদুল্লাহ দেবাই, আপনি একটু বলেন যে এর উত্তাপের মধ্যে আপনার অনুভূতিটা কী, সে কি আপনাকে বলতে বাধ্য না? আপনার মাথায় দেখতে হবে যে আমি এই তথ্য উদ্ধারের জন্য বাধ্য, আমি চেষ্টা করব, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব, কিন্তু উনি আমাকে তথ্য দিতে বাধ্য বা উনি আমার সঙ্গে কথা বলতেই হবে, এই বিষয়টা ঠিক না। ফেনীর প্রত্যয় সম্পাদক সিদ্দিকাল মামুনের সভাপতিত্বে অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। প্রথম অধিবেশনে প্রশিক্ষণ দেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ, BDNews24.com ও দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম। সংবাদ কি, কোনটি সংবাদ নয়, সাদামাটা সংবাদ, অনুসন্ধান, সংবাদের গুরুত্ব, সাংবাদিকদের গুণাবলী সহ এরকম বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন সাংবাদিক শওকত মাহমুদ। মোবাইল সাংবাদিকতা, সংবাদ পরিবেশনের ধরন, সংবাদ উপস্থাপনা সহ ভিডিও ধারণ সম্পর্কে প্রশিক্ষণ দেন সাংবাদিক নাজমুল হক শামীম। প্রশিক্ষণের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি আবু তাহের ভুঁইয়া। তো একটা দৈনিক পত্রিকার প্রকাশনা উৎসবে সে জাতির কথা বলবে, সমাজের কথা বলবে, দেশের উন্নয়নের কথা বলবে। হ্যাঁ, মানে আপনি যে জিনিসটা যে জায়গায় যাওয়া দরকার, যতটুকু হওয়া দরকার সেটুকুই হওয়া দরকার, একদম ফাফাই ফুলাই অনেক বড় করি সেটা দেখানোর কোনো দরকার নাই। আমরা তো একটা মেয়ে দর্শিতা হয়েছে, সে যখন সাংবাদিক জানছে সেটাই শেষ। আর যদি মেয়ের নামটা আপনি পত্রিকায় তুলে দেন, তাহলে যদি 50 লক্ষ লোকে পড়ে, তাহলে 50 লক্ষ লোকের দর্শনের সমান হইল। তো এরকম সাংবাদিকতা অনেক নিয়ম ইথিক চলে আসছে, অনেক এ আসছে, সেগুলোকে মানবো, আশা করি জানবো, আর ফেনীর প্রত্যয় ভালো কাজ করব। এ সময় ফেনীর প্রত্যয় নির্বাহী সম্পাদক জসিম ফরাইজির সঞ্চালনায় অতিথি ছিলেন দৈনিক দুর্বারের সহসম্পাদক শাহ আলম ভুঁইয়া, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, 71 টিভির জেলা প্রতিনিধি জহিরুল হক মিলু, দেশ টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদুদ্দিন। শেষে প্রশিক্ষণ নেওয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন প্রশিক্ষক ও অতিথিবৃন্দ। ফয়সাল আহমেদের ক্যামেরায় এম কাউসার, প্রত্যয় নিউজ।